আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সানিজি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ কাউসার আলম, সহকারী অধ্যাপক রসায়নবিদ্যা। আজ আমরা রসায়ন বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেই টপিকটি হলো অরবিট ও অরবিটালের পার্থক্য। অরবিট এবং অরবিটালের পার্থক্যতে আমরা এক নম্বরে প্রথমে আমরা শুরু করব অরবিট দিয়ে। আমরা লিখেছি বাম পাশে অরবিট, ডান পাশে অরবিটাল। অরবিট শব্দটি এবং অরবিটাল শব্দটি উৎস সম্পর্কে আমরা প্রথমেই বলব। এক নম্বর পার্থক্য, অরবিট শব্দটির উৎস বোর মতবাদ থেকে হাইড্রোজেন পরমাণুর গঠন সংক্রান্ত মতবাদ। নিউক্লিয়াসের চারদিকে কতগুলো সুনির্দিষ্ট স্থির বৃত্তাকার কক্ষপথ আছে, যেই কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে সেই কক্ষপথকে অরবিট বলে। যেরকম অরবিট, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো সুনির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ আছে, যেই কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে সেগুলোকে আমরা অরবিট বলি। এটা বোর মতবাদ থেকে এসেছে। দুই নম্বর পার্থক্য মধ্যে অরবিটালে, অরবিটাল শব্দটির উৎস কোয়ান্টাম বলবিদ্যা থেকে এসেছে। বলবিদ্যা অনুসারে ইলেকট্রন সমূহের কোনো সুনির্দিষ্ট কক্ষপথ নেই, অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চলে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক পরিমাণে মেঘরূপ অবস্থান করে সেই অঞ্চলটাকে, সেই অবস্থানটাকে অরবিটাল বলা হয়। সেটা একটা ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থান। যেরকম আমরা অরবিটাল দেখাতে পারি কিভাবে, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে একটা অঞ্চলে ইলেকট্রনের ক্লাউড মেঘরূপে অবস্থান করবে, যার পরিমাণটা 95 থেকে 90 পর্যন্ত হতে পারে। এই যে ইলেকট্রন যে ক্লাউডটা, এইটাকে আমরা অঞ্চলটাকে অরবিটাল বলে থাকি। এটা দুই নম্বর পার্থক্য। এবার আমরা দুই নম্বর পার্থক্যে যাব। দুই নম্বর পার্থক্যে বলতে পারি অরবিট দ্বারা নিউক্লিয়াসের চারদিকে দ্বিমাত্রিক বৃত্তাকার পথে ইলেকট্রন আবর্তনকে বোঝানো হয়। বৃত্তাকার পথে ইলেকট্রনের আবর্তনকে বোঝানো হয়, এটা দ্বিমাত্রিক। আর অরবিটাল হলো কি, অরবিটাল দ্বারা নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক স্থানে ইলেকট্রনের অবস্থানকে, এক্স ওয়াই জেড বরাবর অবস্থানকে বোঝানো হয় থাকে। তাহলে বোঝা গেল এটা একটা ত্রিমাত্রিক অবস্থা। তিন নম্বর পার্থক্য, তিন, ইলেকট্রনের অরবিটগুলো, ইলেকট্রনের অরবিটগুলো অবশ্যই বৃত্তাকার এবং উপবৃত্তাকার হতে পারে। আর অরবিটালে আকৃতিটা হইতে পারে গোলক আকৃতি, হইতে পারে ডাম্বেল আকার, ডি ডাম্বেল আকার, অরবিটাল উপর ভিত্তি করে। যেরকম ইলেকট্রনের অরবিটের যেটা ঘুরে এটা আকৃতিটা আমরা দেখেছি গোলাকার, যে পথে ঘুরে গোলাকার স্থির কক্ষপথ। উপবৃত্তাকার কক্ষপথ হইতে পারে, যেরকম বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণায়মান থাকতে পারে। আর বিভিন্ন অরবিটের আকৃতি আমরা দেখেছি গোলক আকৃতি, যেমন এস অরবিটের আকৃতি গোলাকার, এস এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা এস অরবিটাল আকৃতি গোলাকার। এবার যদি আমরা পি অরবিটাল অঙ্কন করি কি হবে, দেখলাম সেটা কি মকর আকৃতি বা ডাম্বেল আকার। আবার যদি আমরা ডি অরবিটাল দেখি তাহলে কি হবে আকৃতিটা, ডি অরবিটাল দেখাতে পারো ডি ডাম্বেল আকার। যেমন পাঁচটা ডি অরবিটালের মধ্যে একটা অঙ্কন করলাম ডি এক্স ওয়াই, তাহলে এটা আমরা এক্স ওয়াই দিই আর অক্ষ বরাবর আমরা অরবিটালের লুপগুলো বসিয়ে দিই। ডাবল হেলিক্স ডি ডাম্বেল আকার আকৃতি ডি এক্স ওয়াই। আবার হলো আমাদের চার নম্বর পার্থক্য অরবিট অরবিটালে, চার নম্বর আমরা বলবো অরবিট অরবিটালে চার নম্বর পার্থক্য অবশ্যই বলতে পারি ইচ্ছে করলে আমরা, যে অরবিট সমূহ সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কযুক্ত, একে এন দ্বারা প্রকাশ করা হয়। অরবিটকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন এর মান 1, 2, 3, 4 এরকম হতে পারে। আর অরবিটাল গুলা, অরবিটাল গুলাকে সাধারণত প্রধান কোয়ান্টাম সংখ্যা
ও সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে অবশ্যই সম্পর্কযুক্ত। তো বিশেষ করে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার সাহায্যে ইলেকট্রনের অবস্থাটা সুনির্দিষ্টভাবে জানা যায়। পার্থক্য পাস পাশে আমরা বলবো কি বলতে পারি, অরবিট গুলাকে আমরা জ্ঞান দ্বারা প্রকাশ করি, এদেরকে বর্তমানে কে এল এম এন ও দ্বারা প্রকাশ করা হয় বর্তমানে। ঠিক একইভাবে পাঁচ নম্বর পার্থক্য অরবিটালে বলতে পারো সহকারী যে কোয়ান্টাম সংখ্যা আছে এল, এল এর যে মানগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর এস পি ডি এফ জি, এরকম ভাবে আমরা এই অরবিটাল গুলোকে এস পি ডি এফ দ্বারা প্রকাশ করতে পারি। ছয় নম্বর পার্থক্য ছয় নম্বর পার্থক্য আমরা বলতে পারি যে বোর মতবাদ অনুসারে ইলেকট্রন যখন নাকি তার কক্ষপথে আবর্তনশীল থাকে, একই সময়ে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায়, যা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতিকে সমর্থন করে না তার বিপক্ষে। অর্থাৎ ইলেকট্রন যে গুণমান থাকে, গুণনের সময় ইলেকট্রনের যে অবস্থা স্টেট ডিএক্স ও ভরবেগ ডিপি এক সময়ে একই সাথে নির্ণয় করা যায়, যা কি ভুল মতবাদ থেকে, যা হাইজেনবার্গের অনিশ্চয়তাকে সমর্থন করে না তার বিপক্ষে কাজ করে। আর অরবিটালে ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ একই সময়ে নির্ণয় করা সম্ভব নয়, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সমর্থন করে। তাহলে এবার লিখব ডেল এক্স ও ডেল পির মান একসাথে নির্ণয় করা যাবে না, যা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সে সমর্থন করে। এবার সাত নম্বর পার্থক্য সাথে আমরা বলতে পারি অরবিটে কোন অরবিটে কতটা ইলেকট্রন থাকতে পারে, টু এনএস স্কয়ার সূত্রের মাধ্যমে আমরা জানতে পারি। এন এর মান ওয়ান হলে প্রথম কক্ষপথে বা প্রথম শক্তি স্তরে টোয়েন্টি ওয়ান স্কয়ার দুটি ইলেকট্রন, আর যদি এন এর মান টু হয় দ্বিতীয় কক্ষপথের জন্য আটটি, আর এন এর মান থ্রি হলে তৃতীয় কক্ষপথের জন্য আটটি। এভাবে আমরা অরবিটে ইলেকট্রন সংখ্যাটা বের করতে পারি। একইভাবে অরবিটালে যে আমার ইলেকট্রন সংখ্যাটা একটা অরবিটালে দুটো ইলেকট্রনের বেশি থাকতে পারে না, যেমন এস অরবিটালে দুটো ইলেকট্রন, পি অরবিটালে ছয়টি অরবিট ইলেকট্রন, পি এক্স পি ওয়াই পি জেড, ডি অরবিটালে দশটা, পাঁচটা ডি অরবিটাল আছে, এফ অরবিটালে চোদ্দটা, সাতটা এফ অরবিটাল আছে। তো এইভাবে আমরা এই যে অরবিটের পার্থক্যটা সহজে বের করে দিতে পারলাম। এবং এবার দেখবো আমরা যে অরবিটে সুনির্দিষ্ট কোনো দিকধর্ম নেই। আট নম্বর ইজি একটা পার্থক্য, দিকধর্ম সুনির্দিষ্ট দিকধর্ম নেই, আর অরবিটালে অবশ্যই অবশ্যই সুনির্দিষ্ট দিকধর্ম আছে। তবে এস অরবিটাল ব্যতীত সকল যে ডি অরবিটাল আছে, পি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটালের সুনির্দিষ্ট দিকধর্ম আছে। আমরা এইভাবে যদি ক্লাসটাকে অরবিটাল পার্থক্যটাকে কয়েকবার দেখি বা রিপিট করি, তাহলে আমাদের অরবিটাল অরবিটাল পার্থক্যটা বুঝতে পারতে পারবে না। সবাইকে ধন্যবাদ, আজ আমার ক্লাসটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।